ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন নিয়ে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন অ্যাডহক কমিটির মাধ্যমে জোড়াতালি দিয়ে ফেডারেশন চলার পর অবশেষে নির্বাচনী হওয়া এই ফেডারেশনে সাবেক শার্টলারদের নিয়ে শক্তিশালী প্যানেল দিয়েছে সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা ও কামরুন্নাহার ডানা। এদিকে পূর্ণ প্যানেল দিয়েছেন আরেক সাবেক সাধারণ সম্পাদক আমির বাহার। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফুটবল ফেডারেশন নিয়ে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। এবার যুক্ত হলো দীর্ঘদিন ধরে হজবরল অবস্থায় থাকা ব্যাডমিন্টন ফেডারেশন। দীর্ঘদিন পর নির্বাচনী দামামা, যে লড়াইয়ে পাল্টাপাল্টি অবস্থানে সাবেক দুই সাধারণ সম্পাদক রানা ও বাহার। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রানা দিয়েছেন পূর্ণ প্যানেল, যে প্যানেলে আছেন কামরুন্নাহার ডানা, মরিয়ম তারেকের মতো সংগঠকরা। জোবায়দুর রানার প্যানেলে আছেন তিনজন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক। আমাদের প্যানেলের বৈশিষ্ট্য রইল, আমরা যারা ব্যাডমিন্টনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম অর্গানাইজার হিসেবে, খেলোয়াড় হিসেবে, তাদের সমন্বয়ই হলো আমাদের এই প্যানেলটা। তো এখানে আপনারা দেখবেন যে আমাদের সাথে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডি বেশ কয়েকজন আছে, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন্স আছে, আমাদের ক্লাব লিডিং ক্লাবগুলো যারা অর্গানাইজ করে, যারা ব্যাডমিন্টন নিয়ে কালচার করে, তারা সবাই আমাদের প্যানেলেই আছে। তো যেহেতু আমরা খেলোয়াড় এবং খেলা মনা লোক, তো আমাদের উদ্দেশ্য থাকবে যাতে আমরা ভবিষ্যতে ব্যাডমিন্টনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্রীড়াঙ্গনের নির্বাচন মানেই ফোরামের আধিপত্য, যারা নিজেদের পছন্দের লোকদের ইচ্ছেমতো বিভিন্ন ফেডারেশনের চেয়ারে বসতে ও বসাতে বড় ভূমিকা রাখে। ফোরামের শক্তিশালী সিন্ডিকেটের সামনে অসহায় থাকেন যোগ্য সংগঠকরা, একই সাথে ফোরামের নীতি নির্ধারণীদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। এবারের নির্বাচনের 98টি ভোটের মধ্যে 69টি আসবে জেলা ও বিভাগীয় ফোরাম থেকে, যারা শেষ পর্যন্ত বদলে দিতে পারে সব হিসেব নিকেশ। কথাটা ঠিক যে তাদের ভোট অনেক বেশি, তবে আমরা আশা করি যারা মানে স্পোর্টস মাইন্ডেড, যেই কাউন্সিলররা স্পোর্টস মাইন্ডেড, যেই ডিস্ট্রিক্টগুলো স্পোর্টস মাইন্ডেড, আমি এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা তাদের ম্যান্ডেটটা ভোটের মাধ্যমে যাচাই বাছাই করে দিবে, এবং সেটা যদি তারা কিছুটাও যাচাই বাছাই করে দেয়, তাহলে আমরা যারা প্যানেল নিয়ে দাঁড়িয়েছি বাংলাদেশে ব্যাডমিন্টনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমরা জয়ী হব। সেজন্যই আজকে আমাদের এই ভোটের এই জায়গায় আসতে হচ্ছে, এবং এতে আমরা তাদের সাথে লড়াই করব। এবং আশা করি যেহেতু আমরা খেলোয়াড়, আমাদের হার জিতের অনেক অভ্যাস আছে, আমরা সবসময় খেলার মাঠে যে শুধু জিতবো তাই না, আমাদের হারারও অভ্যাস প্রচুর আছে। তো আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এবং আমরা বিশ্বাস করি আমরা যারা এখানে এসেছি আমরা উইন করব। স্পেসিফিকলি বলা তো খুব দুষ্কর, সমঝোতাটা কেন হচ্ছে না, যেমন এখানে কিছু কিছু জিনিস চলে এসেছে, এখানে যোগ্যতার মাপকাঠি তারা রাখছে না, তারা যোগ্যতার মাপকাঠি রাখছে না, তারা শুধু চিন্তা করছে হয়তো বা তাদের দিকটাই। আর আমরা যেটা এখানে আসছি সেটা হলো আমরা তাদের সাথে যেটা বলতে চাচ্ছি যে যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় দেওয়ার জন্য। এদিকে বাহার প্যানেল রেখেছে বড় ধোয়াশা, সাধারণ সম্পাদক পদে এই প্যানেল থেকে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন। 18 তারিখ প্রত্যাহারের দিন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন যে কোনো একজন। পাহাড় নির্বাচনের মাঠে নেমে বিগত সময়ে নিজের সাফল্যের গল্প তুলে ধরলেন গণমাধ্যমে, কিন্তু গেল 7 বছরে লীগ না হওয়ার পেছনের কারণ কি তার সদুত্তর দিতে পারলেন না এই সংগঠক। এটা আমরা চেষ্টা করেছি, ব্যর্থতা শুধু আমার একা দোষ দিত লাভ নাই, ব্যর্থতা ক্লাবেরও। আমি স্পষ্ট ভাষায় বলবো, আমি ব্যর্থ নই, আমি ক্লাবগুলোকে নিয়ে বসেছি, আমরা চিঠিপত্র দিয়েছি, 3টা ক্লাব ছাড়া বাকি ক্লাবগুলো আসে নাই। কারণ ব্যাডমিন্টনে যেটা যে সত্য কথা, ব্যাডমিন্টনের প্রাণ হলো লীগ, হলো খেলোয়াড়দের রুটি রুজির জায়গা। না এটা আমি আপনি যেটা বলছেন, আমি আমার মতো করি আমরা ফর্ম জমা দিয়েছি, কারোর সাথে আমরা এখনো আলোচনা করি নাই আমাদের। এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমরা উভয় পক্ষে সম্মতি হয়েছি, আমরা ভালো একটা কমিটি উপহার দিব, আমাদের ভিতরে আলাপ আলোচনা হয়েছে, যা যেভাবে হোক আলোচনা এখনো শেষ হয়নি, আলোচনা চলছে, সমস্যা নেই। আমরা আশা করি
উভয়ের সম্মতিতে ভালো একটা কমিটি আপনারা পাবেন। মানে এটা কি সমন্বয় কমিটি শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু? আশা আমি আশা করি মাহফুজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আমরা সবাই জানি যে অ্যাডহক কমিটি।